কেশব, আপনার দলের যারা কর্মীরা এখনো ভোটের ময়দানে রয়েছেন, বিরাট ভাষণ হবেন? বিরাট ভাষণ কেন হবে? তারা তাদের নিজেদের দায়িত্বটা পালন করছে। প্রত্যেকটা পার্টির কর্মীদের কিছু দায়িত্ব থাকে, নিজের নিজের দায়িত্ব নিজের নিজের ফিল্ডে পালন করছে। আর এখানে যেটা এসছি আমি, এটা একেবারে আবেগ এবং একটা যে দীর্ঘদিনের সম্পর্ক সেটা তাকিয়ে দিচ্ছি। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনাদেরকে আগেও বলেছি যে জেঠিমা মারা গেছে, এবং এরপরে আপনি ফেসবুকেও দেখবেন অনুপম হাজরা যে পেজটা, যে কারণে এত বিতর্ক, যে কারণে দল থেকে বহিষ্কার, মানে আমি তো প্রথম ঐতিহাসিক ব্যক্তি যে ফেসবুকের কারণে তাকে বহিষ্কার করা হয়, সেই ফেসবুকে আমি যেদিন যে তখন আমি প্রচারে ছিলাম, তখন আমি যে খবরটা যখন জানতে পারি, তখন একটা আমাদের পুরনো ছবি, মানে মধুর দিনের ছবি, একটা গলায় জড়িয়ে ধরে আছে কাকুর সঙ্গে, সেই ছবিটা দিয়ে আমি না যখন এই যে মধ্যেখানে একটা টার্ময়েল ছিল, প্রথমে মধুর দিয়ে শুরু হলো, টার্ময়েল এলো, তারপরে আবার মধুর দিকে এগোচ্ছে, তো ফলে ওই ওই ছবিটা একটা সিগনিফিকেন্স ছিল, কারণ ওই দিন আমার ভোটের জেতার ছবি। সেই ছবিটাতে আমি ওই ছবিটা দিয়ে লিখি যে কাকু তোমার দেখো, যার যে জিনিসটা মানুষ হারায় তার জায়গায় আমি হয়তো নিতে পারবো না, বা হয়তো সেই সমবেদনা জানাবার ভাষা আমার জানা নেই, সেইভাবেই লিখেছিলাম যে কেশব কাকু তোমার সেটা ইলেকশন কমিশন জানবে। আমি ইলেকশন কমিশন এখানে কে কমপ্লেন করেছে আমি বলতে পারবো না, হ্যাঁ সেটা ইলেকশন কমিশনের ব্যাপার, এখন কোড অফ কন্ডাক্ট আছে, এই ব্যাপারে কোনো মন্তব্য করবো। একটা কোশ্চেনে আছে, অনুব্রতবাবু আপনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন অনুপমকে, ও কি জেতার আশীর্বাদ করলেন নাকি ফিরে আসার জন্য ফিরে আসার কথা বললেন? সেই সম্পর্কের সাইডে কোন মানুষ যদি কারো পায়ে হাত দিয়ে সুনাম করে তার মাথায় হাত দেওয়া একটা কথা, ও ভোটে দাঁড়িয়েছে যে তার হারার জন্য সে দাঁড়ায়নি, ওর ওর পলিসি ওর পলিসি ও কীভাবে ভোট করবে যাদবপুরে, যাদবপুরে কীভাবে চলবে, সবই কিছু ধরে যা কপালে রাষ্ট্রলোক লেখা থাকবে। আপনার সামনে বসে অভিযোগ করলেন যে আপনাকে কান ভাঙানো হতো, কি বলবেন? একটা কথা বলি, ও যেগুলো বলছে ওর মতন করে বলছে, আমি আমার মতন নিশ্চয়ই ওর ভিতরে আমার মধ্যে ভুল বোঝা উচিত ছিল, নাহলে ও আজকে অভিমানে হোক যাই হোক ও আমার দল তৃণমূল দল ছেড়ে দিয়েছে, আমার আমার পুরপুরের ছেলে, আমার আমার এলাকার ছেলে, ওর বাবা আমার বন্ধুর আমার ফিরিয়ে নেব, অসুবিধা এটা সময় বলবে। ব্যাপারটা হচ্ছে যে এটা আজকে এই প্রশ্ন করার নয়, এটা আমি একটা অন্য কারণে আসে আমাকে ফোন করেছিল, আমার মা যখন